হ্যালো বন্ধুরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিয়োগ দিল আবার তো বন্ধুরা চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখি এখানে দেখেন স্থানীয় সরকার বিভাগের আট সেপ্টেম্বর দুই হাজার তারিখের এত সংখ্যক স্মারকের অনুদানের পরিপ্রেক্ষিতে ঢাকা সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের হোল্ডিং সমূহের ডাটা এন্ট্রি করার লক্ষ্যে সম্পূর্ণ অস্থায়ী ছয় মাসের জন্য দৈনিক মিজুরি কাজ করলে মজুরি না মজুরি না করলে নেই কাজ করলে মজুরি না করলে নেই শর্তে দুইশো জন অদক্ষ শ্রমিক নিয়োগ করা হবে কাজ করলে মজুরি না করলে নেই ভিত্তিতে ছয় মাসের জন্য কাজ করতে আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো বন্ধুদের দেখেন পদের নাম হচ্ছে অদক্ষ শ্রমিক কম্পিউটার অপারেটর কর্মী পদ সংখ্যা হলো তিনশো জন শিক্ষাগত যোগ্যতা থেকে কমপক্ষে এসএসসি পাস হতে হবে এবং বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে বিশ বিশ শব্দ মুদ্রা করে গতি থাকতে হবে বয়স আঠারো থেকে তিরিশ বছর তবু তো এখান থেকে কিছু শর্তাবলী দেওয়া আছে এক নম্বরে আছে নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে এবং তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট ডব্লু ডব্লু ডট ডিএনসিসি ডট গভ ডট বিডি এ আবেদন ফর্ম পাওয়া যাবে পার থেকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে তো আবেদনপত্রের সাথে নির্মুক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে তো কি কি সংগ্রহ সংযুক্ত করতে হবে তা আপনারা পরে নেন আর বিজ্ঞপ্তিটি আপনারা কিভাবে পাবেন আবেদন ফর্মটা আপনারা কিভাবে পাবেন তা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওর পরে তো আপনারা বন্ধুরা দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে প্রার্থীদের আরকে আগামী যে আপনার দশ দশ দুই হাজার উনিশ তারিখ এই তারিখের মধ্যে আপনার আবেদন ফর্ম জমা দিতে হবে উক্ত ঠিকানায় সচিব ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গুলশান সেন্টার পয়েন্ট প্লট হতে রোড বরাবর তো বন্ধুরা আহ এটা আপনাদেরকে আবার বলে কি এটা শুধু ছয় মাসের জন্য আর আপনারা এটা দৈনিক মজুরি হিসাবে পাবেন তারপরে আপনারা যদি কাজ করেন তাহলে টাকা পাবেন কাজ করবেন না তাহলে টাকা পাবেন না তো বন্ধুরা এইটার এই নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করে আপনারা এরকম একটা ফেজ দেখতে পাবেন এ ওয়েবসাইটের তো এখানে দেখেন স্লাইডের যে অপশন এখানেই প্রথমেই দেওয়া আছে দুইশো পঞ্চাশটির মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পরে তো বন্ধুরা আপনারা দেখবেন একটু নিচে যাবেন একটু নিচে যায় দেখেন সার্কোলার পিটিএফ লিঙ্ক এখানে গিয়ে এই লিঙ্কটাতে ক্লিক করবেন লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে সার্ভ করে নিয়ে যাবে তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা যদি আপনারা আবেদন ফর্মটা ডাউনলোড করতে চান তাহলে সেম একইভাবে এই অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে আপনাদেরকে আবেদন ফর্মটা পেয়ে যাবেন তো আবেদন ফর্মটা পাওয়ার পরে আপনারা এখান থেকে সেভ দিয়ে নেবেন তো বন্ধুরা আপনারা আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন সেখানে দেখতে পারেন আমি প্রতিদিনই আপনার অনেক চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে চাকরি বিজ্ঞপ্তি শিক্ষামূলক পোস্ট পরীক্ষার রেজাল্ট ও ইত্যাদি বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে থাকে তবন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার সাথে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক দিয়ে সঙ্গেই থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই